তাকওয়ার নূর যেই পাথেও আমরা কালেক্ট করব, সংগ্রহ করব। এই সংগ্রহ করতে হলে আমার বন্ধুগণ সবচেয়ে শ্রেষ্ঠ উপাদান হচ্ছে, সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হচ্ছে সিয়ামের মাধ্যমে। তাকওয়ার সকল প্রকার স্তর যেগুলো আছে সবগুলোর প্রশিক্ষণ সিয়ামটা। এই জন্য আল্লাহ সুবহান তাআলা কোরআনে কারীমের সুরাত আল বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে এই বিষয়টি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর যেভাবে ফরজ করা হয়েছিল। কেন, কারণ কি, ফলাফল কি, কি পাবে এখান থেকে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়াটা লাভ করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এখন আমি আপনি যদি 1 বছর সিয়াম পালন করলাম, তাকওয়ার কিছুই লাভ করতে পারলাম না, আল্লাহর বিধানের কাছে নিজেকে অনুগত করতে পারিনি, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করতে পারিনি, একেবারে নিশ্চিত আপনি তাকওয়া অর্জন করেননি। সিয়ামটা আপনার কি গিয়েছে? সিয়ামের টার্গেট আপনাকে পৌঁছায়নি, মানে সিয়ামটা আপনার উপবাসে চলে গিয়েছে। 10 বছর সিয়াম পালন করলাম কিন্তু একদিন হিসাব কষে দেখি নেই এই সিয়াম থেকে আসলেই তাকওয়া অর্জন করতে পেরেছি কিনা, দুর্ভাগ্য। কিন্তু আপনি ব্যবসা করলে আপনি হিসাব করেন, লাভ হলো না লস হলো। আপনি যদি কারোর সাথে লেনদেন করেন তখন আপনি হিসাব করেন, এর সাথে লেনদেন করলে আমার লাভটা কি হবে। এমনকি যদি কোনো ব্যক্তিকে দান করেন তখন আপনি হিসাব করেন যে এর দান করলে কিছু সুবিধা পাবো কিনা। কিন্তু এই সিয়াম, এমন সিয়াম পালন করলেন, 10 বছর 20 বছর 30 বছর সিয়াম পালন করলেন, কিন্তু এর মাধ্যমে আপনার অর্জন কি সেটা আপনি নিজে জানেন না, এমন কি অর্জনের কোনোদিন হিসাবও করছেন নেই, হিসাব করছেন নেই। ভুল কাজ, খুব ভালো করে খেয়াল করুন, ভয়ঙ্কর একটি ভুল কাজ।